আগের ভিডিওতে তোমরা সৌরশক্তির বিভিন্ন ব্যবহার সম্পর্কে জেনেছিলে। সৌরশক্তির সাহায্যে পরিবেশের দূষণ না করে আমরা আলো পাখা চালাতে, খাবার রান্না করতে, এমনকি যাতায়াতও করতে পারি। কিন্তু শুধুই কি সৌরশক্তি? এরকম আরও বিভিন্ন রকম শক্তি আছে যেগুলোকে আমরা প্রচলিত শক্তির বদলে ব্যবহার করতে পারি। এরকমই এক ধরনের শক্তি হলো বায়ু শক্তি। শুনে অবাক লাগছে তো, বায়ু শক্তি আবার কীরকম, কীভাবেই বা আমরা এই শক্তিকে কাজে লাগাই? চলো এই ব্যাপারগুলোই আমরা জেনে নিই এই ভিডিওতে। তোমরা নিশ্চয়ই তোমাদের চারপাশে বায়ু বা হাওয়া অনুভব করতে পারো। কখনো ভেবে দেখেছো এই বায়ুরও একটা শক্তি আছে? জোরে ফু দিয়ে আমরা কোনো কাগজকে উড়িয়ে দিতে পারি। তাহলে আমাদের চারপাশে যে বায়ু চলাচল করে সেই বায়ুও নিশ্চয়ই এরকম অনেক কাজ করতে পারে। ভেবে দেখো, মানুষ কত বছর আগে থেকে বায়ুকে কাজে লাগিয়ে পালতোলা নৌকো ব্যবহার করত। বড় বড় জাহাজেও এরকম পাল ব্যবহার করা হতো। তার মানে এই সমস্ত কাজ করতে যে শক্তি লাগে তার যোগান দেয় বায়ু। আর বায়ু থেকে পাওয়া এই শক্তি হলো আসলে বায়ু শক্তি। মানুষ এই বায়ু শক্তিকে বহু দিন ধরে বিভিন্ন কাজে ব্যবহার করে এসেছে। পালতোলা নৌকো বা জাহাজের কথা তো তোমরা জানলে। বায়ুর এই শক্তিকে আমরা কাজে লাগানোর জন্য বায়ু কল ব্যবহার করে থাকি। তোমরা জানলে অবাক হবে, খ্রিস্টপূর্বের প্রায় 650 বছর আগে পার্সিরা ভুট্টা পেশাই করার জন্য বায়ু কল ব্যবহার করত। এরও অনেক পরে প্রায় 1200 খ্রিস্টাব্দে ইউরোপে শস্য পেশাইয়ের পাশাপাশি সেচের কাজের জন্য, পাম্প চালানোর জন্য এবং বিভিন্ন যন্ত্রপাতি চালাতে বায়ু শক্তিকে ব্যবহার করা হতো। তারও অনেক বছর পরে 1887 সালে এই বায়ুকলের সাহায্যে প্রথম তড়িৎ শক্তি তৈরি করেছিলেন স্কটিশ ইঞ্জিনিয়ার জেমস ব্লাইথ। তারপর ধীরে ধীরে এই বায়ুকলের সাহায্যে প্রচুর পরিমাণে তড়িৎ শক্তি তৈরি করা সম্ভব হয়েছে। বিদেশে, বিভিন্ন দেশে এই বায়ুকলের সাহায্যে প্রচুর তড়িৎ শক্তি তৈরি করা হয়। আমাদের রাজ্যেও এরকম বায়ুকল আছে। তোমরা বকখালি গেলে সেখানে বড় বড় এরকম বায়ুকল দেখতে পাবে। আমাদের দেশে দক্ষিণ ভারতে হাওয়ার গতিবেগ অনেক বেশি হওয়ায় সেখানে প্রচুর বায়ুকল আছে। এই বায়ু প্রবাহের শক্তির ব্যবহারের কিন্তু অনেক সুবিধা আছে, কি বলতো? ভেবে দেখো, এই বায়ু প্রবাহের কিন্তু কোনো শেষ নেই, তাই এই শক্তি কখনো ফুরিয়ে যাবে না। এমন বিভিন্ন জায়গা আছে যেখানে অনেক দূর থেকে তার সংযোগ করে এখনো বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়। সেই সমস্ত জায়গায় মানুষ তড়িৎ শক্তির জন্য এই বায়ু শক্তির ওপর অনেকটাই নির্ভর করে থাকে। আর এই বায়ুকল একবার বসালে তা বহুদিন পর্যন্ত কাজ করে। ফলে বুঝতেই পারছো, সৌরশক্তির মতো বায়ু শক্তিও শক্তির চাহিদার একটা বড় অংশকে মেটাতে পারে। আর এই বায়ু শক্তির ফলে কোনো পরিবেশ দূষণ হয় না। ফলে এই শক্তি ভবিষ্যতে শক্তির উৎসগুলোর মধ্যে একটা বড় ভূমিকা নেবে। তোমরা জানলে অবাক হবে যে 2016 সালে গোটা পৃথিবীর তড়িৎ শক্তি প্রায় 4% তৈরি হয়েছে এই বায়ু শক্তি থেকে। বায়ু শক্তি ছাড়াও আমরা আরও কিছু উৎস থেকে শক্তি পেতে পারি। আমাদের চারপাশে বিভিন্ন বর্জ্য পদার্থ থেকেও এই শক্তি পাওয়া সম্ভব। ভাবছো কিভাবে তা হয়? চলো পরের ভিডিওতে আমরা সেই ব্যাপারটাই দেখে নেব।